আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও দেখে অনেক কষ্ট পেলাম, আর আমার এই ভিডিওটা তাদের জন্যই করা। আসলে আমরা যারা টাকা টাকা করি না, টাকা জমা রাখি সন্তানদের জন্য, ভবিষ্যতে সন্তানের ভবিষ্যতের জন্য, এই ভিডিওটা দেখার পরও একটু হলে ভেবে দেখুন, আপনি কি আপনার সন্তানদের জন্য টাকা রাখতেছেন? ভুলও রাখবেন না, ঠিক আছে? জাস্ট ওদেরকে মানুষের মতো মানুষ করায় এতটুকু। কোনো সময় সন্তানদের জন্য এত চিন্তা করেন না, সন্তানের জন্য চারটা বাড়ি, পাঁচটা বাড়ি, পাঁচটা গাড়ি রাখি যাব না। ওই সন্তানরা কখনোই দেখবে না আপনাকে, ঠিক আছে? শুধু আপনি বেঁচে থাকার জন্য আপনার কিছু টাকা রাখতে পারেন, এতটুকুই। এই ভিডিওটা আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছি এই জন্যে, যাতে এই ভিডিওটা দেখে অনেকে শিক্ষা হয় যে টাকা, টাকার এই যে দুর্নীতি বা টাকা জমাইতেছে, তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি টাকা টাকা করি, মরে যাওয়ার পরে মানুষের কবর উপরে যায় লাফাবে, যদি এইভাবে টাকা রাখেন। আর দেখেন এই ভিডিওটা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ টানে দেখবেন না। ভিডিওটা আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই ভিডিও থেকে। তো চলুন দেখা যাক ভিডিওটা, পুরো ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ। ৩৫ বছর শিক্ষকতা করেছেন সেলিম মাস্টার, অবসরে যাওয়ার পর পেয়েছেন পেনশনের ৪২ লাখ টাকা। সেই টাকায় চোখ পড়ে দুই মেয়ের, অসুস্থ বাবাকে চিকিৎসার কথা বলে হাতিয়ে নেন সারা জীবনের অর্জিত ৪২ লাখ টাকা। এরপর দুই সন্তান মিলে অসুস্থ বাবাকে ফেলে যান চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী মাজারের গেটের সামনের রাস্তায়। সেখানেই অনাহারে পড়েছিলেন রুগ্ন শিক্ষক। সেই বাবার ঠিকানা এখন ঢাকার একটি বৃদ্ধাশ্রমে। মামা সেলিম যদি টিচার সরকারি স্কুল, ১৯৮০ সালে জয়েন করছি, বর্তমান ৭৩ বছর। দুইজন আছে, দুজন মেয়ের নাম একটা শিউলি, একটা জয়া। জয়া সেলিম মাস্টারের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তার সংসারে ছিল দুই মেয়ে, যারা এখন চাকরি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, জামাইরাও সরকারি চাকুরে। রাঙ্গুনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সেলিম মাস্টার। শিক্ষকতা জীবনে শত শত ছাত্রছাত্রীকে পড়িয়েছেন তিনি, যারা অনেকেই এখন সমাজের বড় বড় দায়িত্বে রয়েছেন। বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদও তার ছাত্র ছিলেন বলে জানান তিনি। হাসান মাহমুদ ছাত্র আমার, হাসান তথ্য সম্প্রচার আপনাদের। ২০১৭ সালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী মাজারের গেট থেকে সেলিম মাস্টারকে তুলে নিয়ে আসে চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার নামক একটি বৃদ্ধাশ্রম। তখন থেকে সেই বৃদ্ধাশ্রমের বাসিন্দা তিনি। যে মেয়েরা তাকে ঘর ছাড়া করেছেন, তাদের জন্য এখনো চোখে পানি ঝরে সেলিম মাস্টারের। সবসময় মেয়েদের কথা মনে করে কান্নাকাটি করেন এই বৃদ্ধ। ঈদের দিনও সেমাই খেতে খেতে মেয়েদের জন্য কাঁদছিলেন সেলিম মাস্টার।
সেলিম কাকার বিষয়টা হলো 2017 সালের ঘটনা বলে চিটাঙ্গে যে বাইজিদ গোস্তামি মাজার আছে, মাজারের সামনে দুই মেয়ে বসাই গেছে। এর আগে 2012 সালে সে পেনশন টেনশন পাইছে এবং এই কয়েক বছরে সে পেনশন টেনশন গুছাই ফেলছে। গুছাই ফেলার পরে আমার সেলিম পাপার বড় একটা হার্নিয়া ছিল টেস্টিসে প্রসাবের রাস্তায়, তো ওইটা অপারেশন করার কথা বলে তারা সন্তানরা ওনার কাছে যে গচ্ছিত অর্থ টর্থ ছিল পেনশনের বইটই ছিল তিনি মেয়েদের বুঝাই দিছে এবং ওনাকে ঘর থেকে বের করা হয়েছিল চিকিৎসা করার কথা বলে। চিকিৎসা না করে তারা ওই হার্নিয়া সহ বাইজিদ গোস্তামি মাজারে বসে রেখে গেছে। বুকে আগলে রেখে দুই সন্তানকে বড় করেছিলেন সেলিম মাস্টার। শিক্ষকতা জীবনে শত শত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন তিনি, কিন্তু সেই দুই সন্তানের ঘরেই ঠাঁই হয়নি তার। কোনো ছাত্রছাত্রীর খোঁজ নেয়নি 35 বছর শিক্ষকতা করা সেলিম মাস্টারের।